রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার দাবিতে রবিবার রাজধানীর প্রতাপগড় এলাকায় বাইক র্যালির আয়োজন করল সিপিএম নেতৃত্ব। নবীনপল্লী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতাপগড় বাজারে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন প্রতাপগড় অঞ্চল কমিটির সম্পাদক বিপ্লব কান্তি ভৌমিক, প্রাক্তন বিধায়ক রামু দাস সহ অন্যান্যরা। মানুষের মাংসবাদী কমিউনিস্ট পার্টি লোকাল কমিটির পক্ষ থেকে আমরা আজকে দীর্ঘ 7.5 বছর পর প্রতাপগড় এলাকায় আমরা সুবিশাল বাইক র্যালি আমরা বের করি। আমরা সমস্ত অংশের জনগণের কাছে আমাদের আহ্বান, রাজ্যে যে ষড়যন্ত্র চলছে তার প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা এই বাইক র্যালি সংগঠিত করি।